কত চোখ টাকে দেখেন পরে বলতেছি কবুতরটা খুব ভালো লাগে একটা কবুতর বিড়াল সাইজের এত বড় নর হয় না এটা কত টাকা আমার দিদা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিরাজ সুজন আমরা আজকেও আসছি টঙ্গিরহাটে এর কারণ হইছে গেল সপ্তাহে আমি যখন টঙ্গিরহাটে আসছিলাম অনেকে আমারে বলছিলেন ভাই দেখা হয় না দেখা সাক্ষাৎ হয়নি ইতিমধ্যে দুই তিন জনের সাথে দেখা হয়ে গেছে তো আগে আমরা আপনাদের হাটে ভিডিও দেখাই তো হাটে পিছন দিকে আপনারা একটু ক্যামেরা ধরেন দেখেন হাটের ভিউ ঠিক আছে এই হচ্ছে হাটের সম্পূর্ণ ভিউ আমরা জাস্ট এখান থেকে কিছু কবুতর আপনাদের দেখাবো আর মূলত টঙ্গিরহাটে কি কি পাওয়া যায় বা কি কি প্রাণী উঠে এগুলো নিয়ে আজকে আলাপ আলোচনা হবে আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন দেখা গেছে কিছু ফ্রেন্সি কবুতর ভাই এগুলোর নাম কি জ্ঞানিস কবুতর আচ্ছা পেয়ার কত ওই যে কালোটা কালো একেবারে ব্ল্যাক কালারটা আচ্ছা 2500 টাকা জোড়া আর দোয়াল দেখতেছি এটা একই আচ্ছা 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 তো এই যে এখানে নিচু কিছু কবুতর দেখতেছি আমরা এগুলোর নাম কি একটু বলবেন শ্যালো আচ্ছা আর সিরাজি আচ্ছা এই যে এই কবুতরটা কি বলে ভাইয়া এটা জি কোকাটেল করি আমরা কি বড় নাম রে ভাই যাক তো এইগুলো প্রাইস কেমন এই পেয়ারের দাম কেমন 2000 টাকা এটা কি ফিক্সড প্রাইস 2000 টাকা অনেকে ফ্যান্সি কবুতর লাইক করেন নিচে কিছু কবুতর দেখা গেছে গিরিবাস মোসাল্লাম লাইনার তাই না মোসাল্লাম কবুতর আছে কিছু যাক এই তো থ্যাংক ইউ ভাই এটা হইতেছে মূলত একটা গ্যান্ডা কবুতর আটাঞ্জেল ক্যাটাগরি দি অনেকটা আসছে খালি পাখের জন্য কবুতরটা গ্যান্ডা সেট হয়ে গেছে মন না দাদা এটা নর কবুতর এই হইতেছে কবুতরের ফেদার কবুতরের পা তবে কবুতর সব থেকে ভালো লাগছে আমার কাছে চোখ এগুলো উড়ে ভরপুর ঠিক আছে উড়বে ভরপুর আশা করা যায় ইনশাল্লাহ তো এটা কত টাকা পেয়েছি দিয়েছেন 400 ফিক্সড 400 ফিক্সড 400 ফিক্সড 400 মানে 400 তো কবুতরটা ভালো লাগছে জাস্ট এই কারণে দেখাইছি যারা ফ্লাই করতে চান মোটামুটি রেঞ্জ থেকে কবুতর ছাড়া যাবে ঠিক আছে ফ্লাই প্লাস ছাড়াছাড়ির জন্য ঠিক আছে নরটা এই হইতাছে একটা ঘিয়া কবুতর ঘিয়া নর কবুতর এটা এইসব কবুতর ফ্লাই তো কিছু বলার নাই কারণ এইগুলার জন্ম হয়েছে ওগুলার জন্য আর এই কবুতর অনেক পুরানো জায়গাগুলো দেখালাম আর অনেক ঘিয়া চুল্লি আছে সেগুলো আমি দেখাইলাম না জাস্ট এটা এই কবুতর দেখাইতেছি এর কারণ এটা অনেক ওল্ড ভার্সনের একটা কবুতর ঠিক আছে পুরানো কবুতর নর কবুতর খুব ভালো লাগছে আমার কাছে কালারিং এর মধ্যে খুব সুন্দর একটা কবুতর চোখটা দেখছেন আরামি শালা মানে এই কবুতরটা কত টাকা দাম দিয়েছেন একদম 300 টাকা ফিক্স কোন দামাদামির অপশন নেই 300 টাকায় কবুতর ভালো লাগলে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বারে কবুতর আমি আপনাদের দেখা দিয়ে যেতেছি সেটা হচ্ছে ঝাঁক কবুতর মূলত ঝাঁক কবুতর অনেকের অনেক পছন্দের কবুতর হয়ে থাকে এগুলা দুর্দান্ত ফ্লাই করবে হ্যাঁ দুর্দান্ত ফ্লাই করবে কবুতরটা এটা একটা ডানার জাতের কবুতর সম্ভবত ডানারা দেখছেন এটা একটা ব্লাড আছে কবুতরের তাকে এটা একটা নর কবুতর তো দাদা এই কবুতরটা কত ঝাঁক ঝাঁকটা আপনাদের 250 আচ্ছা ঝাঁকটা 250 টাকা ফিক্সড ঝাঁক 250 টাকা ফিক্সড একটা রেসার কবুতর ভালো লাগলো কালারিং এর মধ্যে ঝাঁক ঝাঁক ভালো লাগার কারণে দেখাইছি কবুতরটা আশা করি কবুতরটা যদি আপনারা কালেক্ট করে রাখতে পারেন এগুলোর রেজাল্ট ইনশাল্লাহ পাওয়া যাবে এই তো কবুতরের ব্যালেন্স ঠিক আছে মর কবুতর এটার জন্য ও আছে নাহলে এই যে কবুতরের পা নাহলে ও চলে যেত আমাদের রবিনের বাসায় ঠিক আছে তো এই কবুতরটা কত আচ্ছা 400 টাকা ফিক্স প্রাইস ভালো লাগলে যোগাযোগ করেন হাট বাজারের মধ্যে খুব সুন্দর একটা কবুতর রেসার একটা চুঠাল কবুতর দেখাবো এগুলো খুব অ্যাভেলেবেল আছে তবে ভালো মানের এই কারণে দেখাইলাম আহামরি কিছুই না তবে সুন্দর লাগছে ভালো লাগছে এই কারণে দেখাইলাম চুঠাল নর ঠিক আছে চুঠাল নর কবুতর এই তো কবুতরের অল ভিউ নর এটা কত দাদা ভাই এটা মুরগি কি মোরগ মোরগ এটা বয়স কতদিন এটার জানো না কত টাকা সেল করতে চাইতেছো একদম কত
2000 একদম 2000 এমনি চুল করবে না কোন ফোন নাম্বার আছে না ফোন নাম্বার নাই আফসোস তো আমরা টঙ্গীর মোটামুটি এখন মাঝামাঝি অবস্থান করতেছি এর কারণ হইতেছে আপনার কৌদর এখানে একটু কম ওই সাইডে কৌদর অনেক বেশি কিন্তু এখানে জ্যাম অনেক বেশি যার কারণে আমরা ওইদিকে যেতে পারতেছি না এই গাড়িটা ঝাজামালা কমে গেল তারপর আমরা এখানকার ভিউ আপনাদের দেব এর আগে বলি যে এখানে কিছু ফ্যান্সি কবুতর আছে তো ফ্যান্সি ক্যাটাগরির কবুতর এখানে উঠে সব এই সাইডটা বিশেষ করে শাহ সিমেন্টের পাশেই আপনারা যারা ফ্যান্সি প্রেমী আছেন তারা এই পাশটা আসলে অনেক ফ্যান্সি কবুতর অ্যাভেলেবেল কালেকশন পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা একটা সিল্কি মুরগি এটা বয়স কত ভাইয়া 4 মাস তো কত টাকা প্রাইস দিতেছেন এটা 3000 টাকা 3000 টাকা প্রাইস দিতেছে তো আপনারা যারা পাখি প্রেমী আছেন এক বড় ভাইয়ের পাশে দোকানে আসি দোকান নাম হইতাছে রোজা বার্ড এন্ড হাউস যাক তো এখানে অনেক পাখি আছে তো আমরা একটু পাখিগুলো আপনাদের দেখাবো তো এখানে দেখতে পাচ্ছি আমরা বাজিগার পাখি ক্রোকোডাইল পাখি তারপর ওই যে উপরে একটু ওটার নাম আমি জানি না বাজিগার ওই বেশি বাজিকা তো এই যে ঘুঘু পাখি আছে কিছু নিচে পাশেও আছে কিছু কবুতর রাখছে ভাই কালেকশনে ভাই উপরে যে পাখিটা ওটার নাম কি কোনর আচ্ছা ওইগুলো প্রাইস কেমন কোনরের প্রাইস আমরা জানবো এখন দেখি কোনরের প্রাইস কত চায় 8000 টাকা জোড়া আচ্ছা আচ্ছা পাইনাপল কোনর আচ্ছা তো আমরা গিয়ে এখানে আপনার কোমরাইল দেখতেছি গে এগুলো কি রানিং পেয়ার এগুলো কিরকম দাম কেমন এগুলো 6000 টাকা প্রাইস এগুলো কি নীলি ডিম পাস্তা করবে আচ্ছা আচ্ছা তো আর ওই যে উপরে দেখতেছি ওটা আবার কোন লেভেল কোন ওইটা পাইনাপল আর এটা আচ্ছা দুইটা একই ব্র্যান্ডের প্রাইস কি সেম আচ্ছা 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 এই যে আমরা এখানে কিছু পাখি দেখতেছি এগুলো কি পাখি প্রিন্স পাখি তো আচ্ছা আচ্ছা এগুলো কেমন প্রাইস চাইতেছেন আপনারা 800 টাকা জোড়া এগুলো কি রানিং গুলো না বাচ্চাগুলো রানিং গুলো 800 টাকা জোড়া এই এক পেয়ার লাভ বার দেখতেছি এখানে এক পেয়ার এক পিস আচ্ছা এই এক পিস যদি কেউ নেয় সেক্ষেত্রে এটার প্রাইস কেমন হইতে পারে 2500 টাকা এটা কি ফিক্সড প্রাইস তো এই যে ভিডিওটা দেখা যদি কেউ আপনাদের এখান থেকে পাখিটাকে অর্ডার দেয় আপনারা কি পাঠাইতে পারবেন যে কোনো জায়গায় বাংলাদেশের তো আপনাদের কার্ডটা আমরা শো করে দিই এই হইতাছে ভাইয়াদের কার্ড ভিজিটিং কার্ড আপনারা যদি এখান থেকে পাখি কালেক্ট করতে চান তাহলে যোগাযোগ করতে পারবেন আপনাদের সুবিধা করতে চাচ্ছি আমরা দিয়ে দিলাম কার্ডের ভিউটা এখানে একটা কবুতর দেখলাম জালালি দেখে খুবই মায়া লাগলো এগুলা মুক্ত মুক্ত আকাশের কবুতর তো এগুলা আটকে রাখছে তো বিষয়টা খুব খারাপ লাগলো তো এগুলো আমি যদি কোনো এখানকার কিছু একটা কোনো একটা প্রভাবশালী হইতাম বা কিছু হইতাম তাহলে অবশ্যই কবুতরগুলো রিলিজ করতাম ওনার সাথে কথা বললাম বললো ভাই এটা পালে শতকরা পালে বিক্রিও করবে না ঠিক আছে যদি বিক্রি করতে তাহলে অবশ্যই আমরা এটা কিনা ফেলে দিতাম কত ভাই এটা পালি অনেক একা একা আসতো আমাদের কাছে কবুতরগুলো সত্য কবুতরগুলো মিথ্যা জানি না একা নাকি আসছে কবুতরটা আমরা মূলত একটা দোকানে আসছি এখানে ফ্যান্সি ক্যাটাগরির গিরিবাস ক্যাটাগরির অনেক কবুতর আছে তো ভাইয়া আপনার পরিচয় একটু আগে দেন আমার নাম মোহাম্মদ মারুফ হাসান আচ্ছা এই জায়গা লোকেশনের নাম জায়গাটার নাম কি বলে দাও টঙ্গিবাজার কবুতর হাটের পাশেই তো এখানে যদি আপনার কেউ আসে এইসব কবুতর নিতে চায় কি দিতে পারবেন না যে কোনো কবুতর আচ্ছা কি কি কবুতর আছে একটু দেখান কিং আছে এগুলো কিং তারপরে এগুলো আচ্ছা কিং কিং এগুলো বয়স কতদিন অ্যাডাল্ট হয়েছে এগুলো রানিং এগুলো রানিং কত কত টাকা এগুলো প্রাইস এগুলো প্রাইস 4000 টাকা জোড়া 4000 টাকা জোড়া এগুলো কি ফিক্সড প্রাইস নাকি দামাদামি করার অপশন অবশ্যই আছে হ্যাঁ দামাদামি করার অপশন আছে আচ্ছা তো লেসার কবুতর দেখতেছি আমরা হুমা তো হুমা গুলা কেমন দাম চাইতেছেন হুমা 1500 টাকা জোড়া 1500 টাকা জোড়া এটা কি ফিক্সড হ্যাঁ ফিক্সড তো ফিক্সড পেয়ার 1500 টাকা যদি ভালো লাগে যোগাযোগ করবেন তো এই যে নিচে এক পেয়ার কবুতর আমরা দেখতেছি এইগুলো কি বিউটি কবুতর হ্যাঁ বিউটি হুমা তো এগুলোর জাতটার নামটা একটু বলবেন এগুলো কি জাতের বিউটি এগুলো হলো আপনার এমনি রেসার জাত আর কি এরকম আচ্ছা তো এগুলোর প্রাইস কেমন চাইতে স্যার এগুলোর প্রাইস 2500 টাকা 2500 টাকা এগুলো পুরো রানিং না হ্যাঁ রানিং মাটি কবুতরটা মেবি একটু আনফিট আছে তাই না আচ্ছা আচ্ছা তো নিচে কিছু একটা কালা কবুতর একটা পেয়ার দেখা দিতেছে এগুলা কি রা কিং এর ফ্যাট এগুলা হ্যাঁ এগুলা কি রকম দাম এগুলা 1500 টাকা জোড়া এখানে এক পেয়ার কবুতর আপনারা দেখতেছেন এগুলার নাম রেঞ্জ এগুলা কি রকম দাম চিতেছেন 4500 টাকা দাম চিতেছেন পেয়ার আচ্ছা তো উপরে এক পেয়ার কবুতর দেখা যাইতেছে আকর্ষণীয় কবুতর কবুতরটা আপনারা একটু ঝুম করে দেখবেন জাস্ট ঝুম করে রাখে কবুতরটা চোখ দেখছেন এগুলারে আর কি ওই যে ইন্ডিয়ান যে গরুগুলো আছে না ওরকম লাগে কি এগুলার নাম কি ভাই
আচ্ছা এগুলো প্রাইস কত কত চিতেছেন পেয়ারের 6000 টাকা প্রাইস চিতেছেন আচ্ছা 6000 টাকা একজন আফসান ভিউয়ার এই পাশে আছে দেখা যাচ্ছে খুব সুন্দর কালারফুল বিশেষ করে নরগোটা খুব সুন্দর কালারফুল দেখবে এটা কত টাকা দাম ভাইয়া 2000 টাকা পড়বে খুব সুন্দর কবুতর 2000 টাকা পাইতাছেন আপনারা অনলি ভালো লাগলে যোগাযোগ করবেন আমরা ভাইয়ের ফোন নাম্বারটা অবশ্যই দিব এর আগে এখানে কিছু গিরিবাস কবুতর আছে সেগুলো একটু দেখাই এইটা এক পেয়ার শীতল কবুতর খুব সুন্দর সং কবুতর রেজাল্টের ব্যাপারে কিছু বললাম না জাস্ট কবুতর সুন্দর অনেকে সুন্দর কবুতর চান এই কারণে দেখাইলাম পাঁচ এক পেয়ার কবুতর দেখা গেছে এগুলো বাচ্চা মনে হয় না রানিং কবুতর আচ্ছা এই যে চিঠালগুলোর প্রাইস কেমন যেটা নিব সেটা 500 যেটা নিব সেটা 500 এই যে আরেকটা কবুতর আছে মাশাআল্লাহ 500 টাকা খুব সুন্দর পেয়ার এই পেয়ারটা সবথেকে ভালো লাগছে আমার কাছে 500 টাকার মধ্যে ওই যে এক পেয়ার কবুতর আমরা ওই পাশে দেখতেছি এইগুলা কত টাকা জোড়া 1200 টাকা সাতচিলা সাতচিলা কবুতর 1200 টাকা তাই তো সাতচিলা কবুতর 1200 টাকা পেয়ার ঠিক আছে আপনারা এখানে দেখতেছেন আরো গিরিবাস কবুতর আছে ভালো লাগলে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে আচ্ছা ভাই সপ্তাহে যে কোনো দিন আপনাদের এখানে আসতে পাওয়া যাবে নাকি যে কোনো দিন যে কোনো সময় আচ্ছা তো দেখতেছেন যে আমরা স্ক্রিনে একটা ওনাদের ঠিকানা দিয়ে দিছি আপনাদের হাউসটার নাম কি হ্যালো সঙ্গীবাজার বাস স্ট্যান্ডের লগে আচ্ছা না এই দোকানটার নাম কি দোকান নাম রোজা বাস হাউস রোজা বাস হাউস আচ্ছা রোজা বাস হাউস আপনাদের ভালো লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই ভাইয়ের ফোন নাম্বার সহ ঠিকানা অল ডিটেইলস ভিজিটিং কার্ড সহ দিয়ে দিছি এর মধ্যে খুবই গ্যাদারিং আমরা কোথা থেকে শুরু করব বুঝতেছি না তো কবুতর দেখাইছি কিছু আপনাদের এই এই পাশটা যদি ঘুরে একটু দেখান ছেলেবেলের মানুষ আর গাড়ি ঘোড়া জ্যাম এলে মেন সমস্যা এই হাটে এটা মেন প্রবলেম হইতেছে এটা নয়েজের প্রবলেম হইতেছে আমাদের ভিডিও করতে সমস্যা হইতেছে তো এখানে কিছু হাঁস আছে এই সাইডে হাঁস আপনারা যারা হাঁস প্রেমী আছেন হাঁসের পালন করতে পছন্দ করেন তারা টঙ্গী বাজারে হাট পাবেন অ্যাভেলেবেল হাট আছে টঙ্গী হাটে অ্যাভেলেবেল হাট আছে আপনারা হাঁস কালেক্ট করতে পারবেন এখান থেকে হাঁস মুরগি সহ আছে মামা হাঁসের জোড়া কত ভাইয়া 1400 টাকা জোড়া এগুলা কি ফার্মি মুরগি মোটামুটি কালেকশন আছে অনেক টঙ্গী বাজারে অনেক কালেকশন আছে হাঁস মুরগি যথেষ্ট পরিমাণ কালেকশন আপনি দিতে পারবো আপনার একটু যদি পাশে লক্ষ্য করেন অনেকগুলো রাজা হাঁসের একটা গোডাউন দেখা যাইতাছে ভাইয়া রাজা হাঁস কত করে পিস বড় গুলা কত করে দাম ২৮০০ টাকা পাঁচ কেজি হবে বলতেছে এখানে তিতির মুরগি দেখতেছি আমরা টার্কি মুরগি না টার্কি মুরগি দেখা যাইতেছে ভাই টার্কি গুলা কত করে দাম কেজি 550 একটা কত কেজি হইতে পারে এটা আছে 5 কেজি 550 টাকা করে কেজি এই যে এখানে কিছু হাঁস দেখা যাইতাছে এগুলো কি রকম জোড়া 1200 জোড়া 1200 টাকা এগুলো কি আমাদের দেশি হাঁস আচ্ছা এখানে আমরা কিছু চীনা হাঁস দেখতেছি এগুলো কেমন দাম দাম কেমন কি পিস পিস 2500 সাইজে নাকি ছোট বড় বুঝে আর কি 2500 টাকা প্রাইসের মধ্যে আছে তো আপনারা দেখতেছেন এখানে অসংখ্য পরিমাণ হাঁস মুরগি আছে ওই ওই পাশে আমরা কিছু গিনিপিক দেখতেছি গিনিপিক গুলো একটু দেখাই হ্যালো মামা মামা গিনিপিক কত করে জোড়া 400 টাকা করে জোড়া গিনিপিক ঠিক আছে 400 টাকা করে জোড়া এখানে আবার কিছু কবুতর আছে খাওয়ার কবুতর ঠিক আছে অনেকগুলো কবুতর আছে খাওয়ার এই যে খাবে আঙ্কেল খাওয়ার কবুতর কত করে জোড়া জোড়া 300 করে খাওয়ার কবুতর এখানে গিয়াসুলির বাচ্চাও আছে ঠিক আছে গিরিবাজের কবুতর গিয়াসুলির বাচ্চাও দেখা যাইতেছে এগুলা কিন্তু গোল্লা কবুতর না এগুলা কি মিশালি আছে হ্যাঁ মিক্স করা আছে গোল্লা গিরিবাজ সব ধরনের কবুতর মিক্স করা আছে এখানে দেখতেছেন কবুতরের অসংখ্য খাবার এখানে তো অ্যাভেলেবল খাবারের গোডাউন এখানে টঙ্গী বাজার আইসা আমরা জাস্ট এখানে অনেক ধরনের কিছু দেখলাম সাথে মাছও ভাই এগুলো কি নাম মাছের ভাই এখানে আছে হোয়াইট মলি তিন পিস আছে আচ্ছা এখানে আছে জ্যাবরা আচ্ছা আর এখানে আছে গাপ্পি এগুলো কি আরো বড় হবে না 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 এগুলো সবই বাচ্চা দিবে আর এগুলো আচ্ছা আচ্ছা আর আচ্ছা আপাতত ভাই এরকম এগুলোর দাম কিরকম চিতেছেন এগুলো মনে করেন 100 থেকে 130 এর ভিতরে চলে যায় কি জোড়া নাকি সব তিন পিস আছে আচ্ছা আচ্ছা 100 থেকে 130 সেল দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা
তো আপনার ফোন নাম্বারটা কি বলেন যদি কারো লাগে 019 0952 5289 89 17 17 20 20 তো তুমি বাজার আসছি ওনার ফেস আপনারা সবাই চিনেন ওনার বাসায় গেছিলাম আমরা ভিডিও করতে তো আপনাদের একটা বিষয় আমি জানাই রাখি সেটা হইতাছে টঙ্গী বাজারে শুধু কবুতর না আদার্স আপনারা যাচান হাঁস মুরগি থেকে শুরু করে ছাগল পর্যন্ত এখানে পাওয়া যায় আর অন্য অনেক ধরনের পশু পাখি এই হাটে আসে এই সপ্তাহে রবিবারে তাই তো আচ্ছা রবিবারে হাটে সব সময় আপনারা এখানে সব ধরনের প্রাণী পোষা প্রাণী চাইলে পাওয়া যাবে ঠিক আছে তো আমরা আরো কিছু কবুতর আপনাদের দেখাই এই সাইডে এখন যাব এই সাইডে অনেক গ্যাদারিং এই সাইডে এখন যাব কিছু কবুতর দেখানোর জন্য আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবেন আমরা বাইরে পাইছি এখন কালো ভাই আসতেছে কামিং সুন কালো ভাই কামিং সুন কোন দিকে কালো ভাই ফুটফুটে খরগোশ দেখছি এটা মেয়ে না ছেলে মেয়ে আচ্ছা আপনার কাছে আরো খরগোশ আছে এটা বয়স কত ভাইয়া চার মাস ক্লাস হয়ে গেছে তো আপনার কাছে যদি কেউ নিতে ইচ্ছুক থাকে আপনার ফোন নাম্বার একটু বলেন 0937 0937 0151 0751 0707 এই এইগুলো আগে একই এক কালারই আছে না আরো অনেক ভিন্ন ভিন্ন কালার আছে লাল কালার আছে কালো আছে সাদা আছে এগুলো বাচ্চা কতগুলো করে দেয় আচ্ছা ছোট ছোট করে দেয় আচ্ছা এক পেয়ার হইতো হয় এটা কি রকম নাম চিতেছেন এটা দাম হলো 500 টাকা স্যার একটাই এটা কি ফিক্স প্রাইস না নামানি করার মতো নামানি করে নাও যাবে তো আমরা টঙ্গী বাজারে কবুতর দেখানোর পাশাপাশি আমাদের এক শ্রদ্ধেয় বড় ভাই কালু ভাই যার কথা আমি বলছিলাম আপনারে আপনারা দেখছেন যে কালু ভাইয়ের বাসার ভিডিও আমরা দিছিলাম তাই না ভাই তো আমরা কালু ভাইয়ের সাথে দেখা করতে আজকে আসছি মূল কাহিনী তো সেইটা তো ভাই অনেক আপয়েন্ট আপয়েন্ট করলো অনেক ভালোবাসা দিল ভাইরে ধন্যবাদ তো আরো কিছু কবুতর আপনাদের দেখাবো তারপর আমরা যাবো কালু ভাইয়ের বাসায় আমরা এখন আসছি মূলত বাবু ভাইয়ের কবুতরের কাছে তো বাবু ভাইয়ের একটা ভাই এই যে বাবু ভাইয়ের ভাইটা বাবু হ্যাঁ বাবু ভাইয়ের ভাই এটা নর না ভাই এটা নর বাবু ভাইয়ের ভাই কবুতর এটা কত টাকা দাম চিতেছেন ভাই নরটা 800 টাকা 800 টাকা দাম চিতেছে ভাই আমার এই তো সে কবুতরের ফেদার আর এই তো সে কবুতরের চোখ ঠিক আছে এটা বাবু ভাইয়ের ভাই ব্রাদার 800 টাকা দাম চিতেছে বাদবাকি ফোনে আলাদা আলোচনা করবেন একটা অসম গররা কবুতর আছে নর বুড্ডা কবুতর পুরানা কবুতর গররা তো গররাই এই গররা ফেলার মন নামে এটা এই হইতেছে কবুতরের পিছন সাইড চারি কালো আছে দুইটা এই নটা কত টাকা দাম চিতেছেন নটা 500 টাকা দাম চিতেছে কবুতর খুব সুন্দর মাশাআল্লাহ দেখার মতো খুব সুন্দর কবুতর ফ্লাই করে আশা করি ভেরি কালারফুল কবুতর 500 টাকা প্রাইস চিতেছে ভালো লাগে যোগাযোগ করবেন আমাদের বাবু ভাইয়ের সাথে এই আরেকটা গরু আছে তবে আগেরটা বেশি বেশি ছিল আমার কাছে ভালো লাগছে বেশি আগেরটা এটা হইতেছে নর তাই না এটা নর এটা কত দাম দিতেছেন 500 টাকা দাও তবে যদি আপনারা গরু নিতে চান আগের নটা নিতে পারেন আগের নটা দিয়ে 500 ছিল এটা থেকে বাগামাদি কবুতরের চোখটাকে দেখেন পরে বলতেছি কবুতরটা খুব ভালো লাগে একটা কবুতর এগুলো অনেক পুরানো কবুতর হয়ে থাকে মূলত চোখটা দেখছেন পুরো খাখামাদি এই কবুতর যদি একটু নোংরা কিন্তু 100 তে 100 এই কবুতরটা ভাই মাদিটা কত টাকা দাম চাইতেছে 500 টাকা একবারে নাকি নামাদামির অপশন আছে নামাদামি করার অপশন অবশ্যই আছে তো কবুতর ভালো লাগছে এই কারণে দেখানো আপনাদের যদি ভালো লাগে ভাইয়ের সাথে সরাসরি ফোন নাম্বারে যোগাযোগ করবেন একটা রেয়ার খাকি দেখে দিতে চাইতেছি এটা মাদি কবুতর চোখটাকে দেখেন পরে বলতেছি এরকম চোখের খাকি আপনারা সচরাচর খুব কমই দেখছেন এটা একটা মাদি কবুতর রেজাল্টের কথা নাই নাই বললাম চোখটা দেখে আপনারা বুঝতে পারতেছেন যেটা কোন লেভেলের হইতে পারে ঠিক আছে খুব সুন্দর একটা কবুতর ভেরি কালারফুল হ্যাঁ যেরকম কালার সেরকম তার চোখ চোখ দেখছেন মাশাআল্লাহ ভাই এই মাদিটা কত টাকা দাম চান খাকি 600 টাকা একদম দাদামাদামি অপশন আছে ফিক্সড প্রাইস একটু বলে দেন ফিক্সড 400 টাকা ভালো লাগলে যোগাযোগ করেন এই কবুতরটা খুব জোস একটা কবুতর ভেরি ইউনিক একটা ফার্স্ট ক্লাস বাগা কবুতর আছে মাদি কবুতর আসলে কবুতরের কোনো শেষ নাই খুবই ভালো ভালো লাইনের কবুতর এখানে আছে এইটা হচ্ছে কালার কবুতরের মাদি বড় সাইজের কিন্তু অনেক কবুতর যথেষ্ট পরিমাণ বড় সাইজের কবুতর এই যে কবুতরের ফেদার এগুলো ভাই এক কথায় কবুতর লাইনের ভালো ভালো টপ লাইনের কবুতর গুলো যেগুলো আছে গিরিবাজের সেইগুলো কবুতর এগুলো চোখটা দেখেন একটু ভালো মতো কবুতরটা চোখ দেখছেন সারাসারি লাইনের জন্য বেস্ট ভাই এই মাদিরা কত টাকা দাম চান
800 টাকা একবারে চাইছেন নাকি বলার অপশন আছে আচ্ছা এটা বিশাল বড় দেহের অধিকারী কবুতর বোল্ডার কবুতর কবুতর চোখ আগে দেখেন আমি মূলত মিডিয়াম সাইজের কবুতরগুলো বেশি আমার পছন্দ হয় ওই কবুতরের চোখটা ভালো লাগছে এই কারণে দেখাইলাম হ্যাঁ আশা করা যায় কবুতরটা ভালো রেজাল্ট পাওয়া যাবে ইনশাআল্লাহ বিশাল সাইজের কবুতর কবুতরের ফেদার এই হইতো আছে কবুতরের পা লোকাল পায়ের কবুতর যাক এটা কবুতরের জাস্ট শেপটা ভালো লাগছে এই কারণে দেখানো কবুতরটা কত টাকা দাম চান ভাইয়া মাদিটা শক ব্যাপার এরকম মাদি কবুতর নাকি আমি যতটুকু ভাবছিলাম মোহর এখন বলতেছে মাদি বিশাল সাইজের এত বড় নর হয় না এটা কত টাকা মাদিটা 1500 টাকা ভালো লাগলে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে কবুতর অনেক আছে অনেক দেখাইছি জাস্ট এটাতে আজকে শেষ করবো এখান থেকে তো এটা হচ্ছে সর্বশেষ কবুতর বাবুবের কাছ থেকে দেখানো মাদি কবুতর হালকা হালকা সিলভার প্যাটার্নের কিন্তু ফুল সিলভার না কবুতর মাদি কবুতর কাটিং কাটিং ভালো আছে কবুতরের এটা হচ্ছে কবুতরের লেজ সব থেকে ভালো লাগছে কবুতরের লেজ এটা হচ্ছে মাদি এটা একটা পুরানো কবুতর তো ভাইয়া এই কবুতরটা লাস্ট প্রাইস একটু বলবেন কত 400 টাকা ফার্স্ট ক্লাস একটা কবুতর ভালো লাগলে যোগাযোগ করবেন তবে আপনার ফোন নাম্বারটা একটু বলেন মোবাইল নাম্বারটা 0182 92 08 026 এখানে আমরা এক পেয়ার এটা কি মেল ফিমেল কনফার্ম আছে নরমালি কনফার্ম আচ্ছা বয়স কত এগুলা বয়স একটার বয়স হলো আপনার দেড় বছর একটা বয়স একটা দেড় বছর একটা সাত মাস আচ্ছা কিরকম নাম দিতেছেন কিরকম নাম চাচ্ছি ভাই আপনার এটা করবে 18 দুইটা আচ্ছা এগুলা কি কথা বলতে পারবে শীত শীত বলতে শীত দেয় এই পরিমাণে এখন ভাবে কত শীত আছে আচ্ছা আচ্ছা কি খায় খায় কি এটা এটা সব খায় যে ভাত খায় সেটা দেখেন না ভাত খায় আচ্ছা তো মানে নিতি করব মানে বহুত ধরনের খাবার পাওয়া যায় আচ্ছা আচ্ছা ওদের কমলা পি সব ধরনের ফল ফুল খায় সব আমরা জাস্ট আপনাদের দেখান দেখাইতেছি এখানে একটা টিয়া পাখিও আছে তাই না টিয়া গুলো একটু দেখাই আগে ভাইয়ের কাছে একটা টিয়া আছে এগুলো কি মেল ফিমেল করা ভাইয়া আচ্ছা আচ্ছা এগুলোর বয়স কেমন এর বয়স ভাই প্রায় আড়াই বছর কিলো প্রায় আড়াই বছর দুইটা একই বয়সী একই বয়সী আচ্ছা বাচ্চা করার জন্য আর কি নটটা হালকা মিটি মিটি করে শীষ দেয় ডাকে আর মন মতিও ডাকে এরকম এইগুলোর দাম কি রকম চিটেছে জোড়া 5000 টাকা জোড়া 5000 টাকা আচ্ছা আপনার ফোন নাম্বারটা কি বলেন 0926 0926 7068 6877 মিরপুর 13 নাম্বার আপনি আমার এলাকার লোক আপনারা দেখতেছেন যে অসংখ্য মুরগি এদিকে আছে আমাদের দেশি বিদেশি সব ধরনের মুরগি সাইড আছে ঠিক আছে মুরগির কোনো অভাব নাই ঠিক আছে এই লাইনে মুরগির কোনো অভাব নাই হাঁস মুরগির সাইডে এটা আদের প্রথম দিকেই হাঁস মুরগির সাইড আপনারা চাইলে এখানে ঢুকলে দেখতে পারবেন যে হাঁস আর মুরগির অভাব নেই সাইডে আমরা এখানে এক পেয়ার বাজনিকা পাখি তাই তো রানিং নাকি কত টাকা দাম দিতেছেন এগুলো 700 টাকা জোড়া 700 টাকা জোড়া বয়স কতদিন এগুলো বয়স ভাইয়া 8 মাস বয়স 8 মাস এগুলো কি ডিম কোন পারছে পর্যন্ত একবারও না ডিম পারে নাই বাট ফুলে ডাল নিয়ে গেলে কয়েক সপ্তাহের মধ্যে ডিম পারবে আচ্ছা কয়েক সপ্তাহের মধ্যে ডিম দিবে তাই তো জোড়া ফিক্স প্রাইস একটু বলে দেন ঠিক 600 নিতে পারা যাবে 600 নিতে পারা যাবে আপনার ফোন নাম্বার একটু বলেন 0988 0988 34 34 21 21 59 59 কি জাতের মাল ভাই এখানে একটা টিয়া পাখি আমরা দেখতেছি খুবই সুন্দর মাশাআল্লাহ এটা ক্যাম করা মনে হয় নাকি বয়স কত এটার সাড়ে তিন মাস তো এমনি প্রাইস কত টাকা চিতেছেন এটা সাড়ে চার হাজার টাকা প্রাইস চিতেছে এটা কি ফিক্স প্রাইস না ভাই কিছু কমানো যাবে কিছু কমানো যাবে তো আপনার ফোন নাম্বারটা একটু বলেন 0996 0996 44 44 21 21 206 তো আপনারা দেখছেন আমরা টঙ্গি বাজারে আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করছি তো আমরা মূলত আজকে আপনাদের টঙ্গি বাজারে অনেক ভাই ভাইরা যারা আসছিল গত হাটে আমরা আসছিলাম বলছেন ভাই দেখা করবো তো আলহামদুলিল্লাহ অনেকের সাথে দেখা হয়েছে তো আমরা টঙ্গি বাজারে একেবারে মুখে আছি এই জায়গাটা যে জায়গাটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে টঙ্গি বাজারের মুখ তো ভিডিও আজকের জন্য এই পর্যন্ত আমরা এন্ড করতেছি তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে আসসালামু আলাইকুম